started. Facing at a photo they've taken. Space tree flying through the skies and petals happen everywhere. Hello guys, Assalamualaikum. টেকটোর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি নুমান সরকার। আজ আমি আপনাদেরকে নতুন একটি ক্যামেরা সম্পর্কে পরিচয় করিয়ে দিব। আর এই ক্যামেরাটি হচ্ছে ব্যাটারি আইপি ক্যামেরা। এই ক্যামেরাটিতে বিল্ট ইন ব্যাটারি দেওয়া আছে, যার মাধ্যমে আপনারা 6 ঘন্টা ভিডিও রেকর্ড করতে পারবেন। এমনকি এটি একটি আইপি ক্যামেরা, যার মানে হচ্ছে ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আপনারা লাইভ ভিডিও দেখতে পারবেন এই ক্যামেরাটির মাধ্যমে আপনার ফোনের অ্যাপস দিয়ে। এটির জন্য প্লে স্টোরে একটি অ্যাপস দেওয়া রয়েছে। ক্যামেরাটি নাইট ভিশন রয়েছে, এমনকি এটি 1080 মেগাপিক্সেলের ক্যামেরা। এটি ভিডিও রেকর্ড করতে পারে, আপনি দুইভাবে এটিতে ভিডিও রেকর্ড করতে পারবেন। এক হচ্ছে মেমোরি ইনসার্ট করে, দুই ক্লাউডের মাধ্যমে। তো ক্লাউডের মাধ্যমে আপনি যদি ভিডিও রেকর্ড করতে চান, সেক্ষেত্রে আপনাকে ক্যামেরার কোম্পানিটিকে পেমেন্ট করতে হবে, মান্থলি অথবা ইয়ারলি। তো আমি এখন ক্যামেরাটি আনবক্সিং করে দেখাবো আপনাদের এটাতে কি কি দেওয়া আছে, এবং কি এটা কিভাবে সেট আপ করতে হয়, এবং কি এটার ফুল একটা রিভিউ আপনাদের দেখাবো। তাহলে চলুন শুরুতে আমরা ক্যামেরাটি আনবক্সিং করি। এই হচ্ছে ক্যামেরাটির উপমা বক্স, যেখানে ক্যামেরাটির ফিচার দেওয়া আছে। এখানে ক্যামেরাটির কিছু ফিচার্স এর ইমেজ দেওয়া আছে। এটা হচ্ছে ক্যামেরাটির বক্সের ব্যাক পার্ট। এদিকে একটি ফিচার দেওয়া আছে, এখানে মডেলটি লেখা আছে MN420 হচ্ছে ক্যামেরাটির মডেল, এবং কি এটি মেড ইন চায়না এখানে লেখা আছে। তো আমি এখন এটা আনবক্সিং করছি। এখানে একটি ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, এ হচ্ছে ইউজার ম্যানুয়াল। এটার অ্যাপসটির নাম হচ্ছে SQCOM, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা এই কিউআর কোডটি স্ক্যান করলেও এই অ্যাপসটি লিঙ্ক পেয়ে যাবেন। এ হচ্ছে এটার ইউজার ম্যানুয়াল, আমি এটা এক সাইডে রাখলাম। এখন এই যে এটি হচ্ছে ক্যামেরা, মূল ক্যামেরাটি এটি। এখানে তিনটি বাটন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূলত পাওয়ার বাটন, এটি হচ্ছে মুড বাটন, এটি হচ্ছে ক্যামেরাটির রিসেট বাটন, এ হচ্ছে ক্যামেরাটির সামনের অংশ। আর এটা দেখুন যে নাইট ভিশন সেন্সর এখানে দেওয়া আছে, এটা মূলত স্পিকার, যার মাধ্যমে হচ্ছে আপনি ক্যামেরার সামনে কেউ কথা বললে শুনতে পারবেন। আর ক্যামেরাটির বিল্ট ইন ব্যাটারি দেওয়া আছে এটাতে, 2000 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি এটাতে দেওয়া আছে। আর পিছনে আপনি দেখতে পাচ্ছেন চার্জ দেওয়ার জন্য একটি USB পোর্ট আর অ্যাপটি কার্ড পোর্ট দেওয়া আছে। তো আমি ক্যামেরাটি এখন কিভাবে সেট আপ করতে হয় দেখাচ্ছি। ক্যামেরাটি সেট আপ করার জন্য শুরুতে আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আপনাকে এখানে লিখতে হবে SQCOM। SQCOM লেখার পর উপরে যে আইকনটা দেখতে পাচ্ছেন, এরকম একটি সফটওয়্যার আইকন চলে আসবে। দেন এটার উপর ক্লিক করবেন। আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, তো আপনারা ইনস্টল করে নেবেন। দেন ওপেন করলাম আমি অ্যাপসে। ক্যামেরাটি অ্যাড করার জন্য শুরুতে আপনাকে ক্যামেরাটির পাওয়ার অন করে নিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি বাটন আছে, তার মধ্যে এই বাটনটিতে ক্লিক করলে ক্যামেরাটির পাওয়ার অন হয়ে যাবে। তো আমি এখন এখানে ক্লিক করলাম, দেখেন এই যে এখানে দুইটা লাইট জ্বলে উঠবে, একটি লাইট নিভে গেছে। ক্যামেরাটি সেট আপের জন্য রেডি হওয়ার জন্য কিছু সময় নিবে। এই যে দেখেন একটা সাউন্ড করলো যে ডিভাইস স্টার্ট আপ। দেন আরেকটি দেখেন, আরেকটি কথা বলল ক্যামেরাটি, বলল যে প্লিজ কনফিগার ওয়াইফাই। এই কথাটি বলার পরই মূলত আপনারা ক্যামেরাটি ওয়াইফাই সেট আপের জন্য রেডি হবে। তো আমি এখন এই যে দেখেন আবারও বলল যে প্লিজ কনফিগার ওয়াইফাই।
তো আমি এখন ক্যামেরাটি ওয়াইফাই কনফিগারেশন করার জন্য অ্যাপসে চলে যাব। যে যারা নতুন তাদেরকে এরকম একটি অপশন দেখাবে, রেজিস্টার অপশনে ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের ইমেল দিবেন। ইমেল দেওয়ার পর আপনাদেরকে একটি 6 ডিজিটের ভেরিফিকেশন কোড পাঠাবে, যেটা ইনবক্স অথবা স্প্যাম ফোল্ডারেও আসতে পারে অথবা আপডেট ফোল্ডারে আসতে পারে, ওটা এখানে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আপনার ইচ্ছা মতো 8 ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন, এমনকি নিচে আবার দিয়ে দিবেন। আসার পর অ্যাড ডিভাইসে ক্লিক করতে হবে। তারপর আপনি দুইভাবে কনফিগারেশন করতে পারবেন, এখানে 4G ক্যামেরা এবং কি ওয়াইফাই ক্যামেরা আছে। তো আমি ওয়াইফাই এ কিভাবে কানেক্ট করতে হয় তাই দেখাচ্ছি। ক্লিক করলাম ওয়াইফাই এ, তারপরে অ্যাড ডিভাইস, এফই কনফিগারেশন। এখানে দুইটি মোড দেখাচ্ছে, ওয়াইফাই কনফিগারেশন এবং কি এফই কনফিগারেশন। তো আমি আপনাদের এফই কনফিগারেশনটা দেখাচ্ছি, দেন নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার রাউটারের পাসওয়ার্ড চাচ্ছে। তো এখানে মূলত আপনার রাউট, আমার মোবাইলটি এখন রোজ গার্ডের নামে ওয়াইফাই বা রাউটারের সাথে কানেক্ট আছে, ওইটার পাসওয়ার্ডই এখন চাচ্ছে। তো আমি এখানে এটির পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তারপরে নেক্সটে ক্লিক করছি, তারপর রিপ্লেস অ্যাক্সেস পয়েন্ট লিস্ট এখানে ক্লিক করছি। তারপরে দেখেন যে এখানে একটা আইডি চলে আসছে উপরে, এই যে এই আইডিটি। তো আমি এখন এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন যে অ্যালাও এসকিউ ক্যাম ফলোয়িং পারমিশন, এখানে অ্যালাও দিয়ে দিবেন। তারপরে এটি কানেক্টিং হচ্ছে, দেন আবার অ্যালাও দিয়ে দিবেন। এই যে এটি এখন ওয়াইফাই কনফিগারেশন হচ্ছে, আপনাকে ততটুকু সময় পর্যন্ত একটু ওয়েট করতে হবে। এই যে ক্যামেরাটি সাউন্ড করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এটি ওয়াইফাই কানেক্ট হচ্ছে। এই যে এটা বলো যে কানেকশন সাকসেসফুলি হয়ে গেছে। এবার এখানে ওই পাসওয়ার্ড দিতে বলতেছে, তো আমি এখন এখানে আমার ইচ্ছা মতো করে যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এই ক্যামেরাটির জন্য। অবশ্যই পাসওয়ার্ডটি 6 ডিজিট থেকে 8 ডিজিটের মধ্যে হইতে হবে। দুইটি পাসওয়ার্ড সেম দেওয়ার পর কনফার্মে ক্লিক করতে হবে। হ্যাঁ, এখন হচ্ছে এখানে ক্যামেরা নেম নামে একটি অপশন আসছে, যে আপনি ক্যামেরাটি কোথায় রাখবেন বা কি নামে রাখতে চাচ্ছেন। আপনি চাইলে এখানে আপনার নিজের মতো করে নাম দিতে পারবেন। তো আমি নিজের মতো করে নিচ্ছি না, ওদের বিল্ট ইন কয়েকটি নাম এখানে সাজেস্ট করতেছে, তার থেকে আমি হোম অপশনটি সিলেক্ট করতেছি। তারপরে হচ্ছে কনফার্ম দিয়ে দিচ্ছি। কনফার্ম দেওয়ার পর দেখেন আমি ক্যামেরাটি মূলত আমার অ্যাপসে এর আগে সেট আপ করেছিলেন, যার জন্য এই ভিউটা দেখাচ্ছে, আপনাদের হয়তো বা অন্য কিছু দেখাবে। দেন এটার উপর আমি ক্লিক করছি, এই ভিডিওটা যেটা অ্যাড হয়েছে, এই যে ক্লিক করলাম। এই যে দেখেন যে আমার ক্যামেরাটি লাইভ হয়ে গেছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমার রুমটা কত ক্লিয়ার দেখা যাচ্ছে। এটা হচ্ছে মূলত আমার রুম, এই যে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি এখন এটা নাইট ভিশনটা আপনাদেরকে দেখাবো। আমি লাইটটা অফ করে দিচ্ছি। এই যে বন্ধুরা, আপনারা এটা নাইট ভিশনটা দেখতে পাচ্ছেন এখন, যে এটা অন্ধকারেও অনেক ভালো দেখা যায় এটা এটা দিয়ে। আচ্ছা, আমি দেখাচ্ছি এই যে অন্ধকারে আমাকে কেমন দেখায়। এই যে অন্ধকারে আমার লাইট দেখাচ্ছে, এই যে হচ্ছে এখানে উপরে হচ্ছে এটা লাইট। আচ্ছা, আমি এটা ঘুরিয়ে দিচ্ছি একটু। এই যে এখানে হচ্ছে লাইট, আমার রুমের টিউব লাইটটা দেখতেই পাচ্ছেন আপনারা, এটা বন্ধ আছে। এই যে আমার টেবিলের উপর ল্যাপটপ, খুবই সুন্দর নাইট ভিশন দেখা যাচ্ছে এটা দিয়ে, একদম ক্লিয়ার সব কিছু দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে রুমে লাইট জ্বালানো আছে। ইন্ডিকেটর অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এই ইন্ডিকেটরটা মূলত আপনারা ক্যামেরাটা যেখানে রাখবেন ওখানে কি আপনারা ইয়ে চাচ্ছেন কিনা, বা ক্যামেরার গায়ে যে একটা লাইট জ্বলে থাকে ওইটা আপনারা জ্বলে থাকবে এরকমটা চাচ্ছেন কিনা। তো আমি এখন হচ্ছে আমার রুমের সুইচটা অন করে দিচ্ছি। এই যে সুইচটি অন করে দিলাম, এটা এখন নর্মাল মোডে চলে আসবে। ওকে, ক্যামেরাটি এখন নর্মাল মোডে চলে আসছে, এখন আলো দেখা যাচ্ছে। আর এখানে রোটেশন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনি, এটাতে ক্লিক করলে এটা ভিডিওটি রোটেট হবে। যদি ক্যামেরাটি আপনি উল্টাভাবে রাখেন তাহলে আপনি হচ্ছে এই রোটেট অপশন থেকে ঠিক করতে পারবেন। ফুল ভিউ অপশনে ক্লিক করলে ক্যামেরাটি আপনি
ফুল মনিটর লাইভ ভিউ দেখতে পারবেন আপনি। দেন অ্যালার্ম অপশনে ক্লিক করলে আপনি অ্যালার্ম যদি চান যে ক্যামেরাটির সামনে কেউ আসলে আপনাকে অ্যালার্ম দিবে, সেই ক্ষেত্রে আপনি এটা অন করে দিতে পারেন। এই যে ফুল ভিউ অপশনে ক্লিক করলে আপনি 4টা ক্যামেরা আপনি এখানে অ্যাড করতে পারবেন। আমার একটা ক্যামেরাই অ্যাড করা আছে, এই জন্যই একটা এখানে, আর বাকিগুলো খালি দেখাচ্ছে, 3টা সেম দেখাচ্ছে। আর এখানে আপনারা ভিডিওতে দেখেন যে এখানে 39% ব্যাটারি, এটা মূলত ক্যামেরার ব্যাটারি, যে এটার বিল্ট ইন ব্যাটারিতে 39% আছে, চার্জ আছে। হোল্ড টু টক নামে একটি অপশন দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই যে হোল্ড টু টক অপশনে ক্লিক করলে আপনি হচ্ছে ক্যামেরার সামনে যে থাকবে তার সাথে কথা বলতে পারবেন, এবং কি ক্যামেরার সামনে যে থাকবে সে আপনার কথা শুনতে পারবে। ফোর ভিউ অপশন দেখতে পাচ্ছেন, এই যে ফোর ভিউ অপশনে ক্লিক করলে 4টা মনিটর আসবে যার মাধ্যমে আপনি 4টা ক্যামেরা লাইভ একসাথে দেখতে পারবেন এই অ্যাপসটির মাধ্যমে। অ্যাক্টিভিটিস জুম নামে আরেকটি জুম আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে দেখেন যে কিছু এরিয়া সিলেক্ট করা আছে অলরেডি, আমি আনচেক করে দিচ্ছি এই এরিয়াগুলো। এখানে দেখেন সবকটা অবজেক্ট লাল হয়ে আছে, এখন আপনি যদি চান যে এই এরিয়াটাতে কিছু আসলে যেন আপনাকে বা কোনো অবজেক্ট নড়াচড়া করলে যেন আপনাকে যেন মেসেজ বা অ্যালার্ম দেয়, তো আমি ওই এরিয়াগুলো আনচেক করে দিচ্ছি এবং হচ্ছে কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করে দেওয়ার পর আমি এখান থেকে বাই হয়ে গেলাম। এখন যদি এই এরিয়াতে এখন যা আছে তার চাইতে নতুন কিছু আসে বা কোনো অবজেক্ট নড়াচড়া করে তাহলে এটি আপনাকে মেসেজ দিবে। তো অলরেডি আমার এখানে মেসেজ চলে আসছে, আমি দেখাচ্ছি আপনাকে। এই যে দেখেন যে অলরেডি মেসেজ চলে আসছে যে আমি মুভমেন্ট বা নড়াচড়া করতেছিলাম, তার মেসেজ চলে আসছে, ইমেজ চলে চলে আসছে। এভাবেই এটি কাজ করবে। দেন আমি আবার যাচ্ছি অ্যাপসটিতে, যে দেন শর্ট অপশন দেখা যাচ্ছে এখানে, শর্ট অপশনে ক্লিক করলে আপনি হচ্ছে স্ক্রিন শর্ট পারবেন ক্যামেরাটির, যে আপনি লাইভ এখন যা দেখতে চাচ্ছেন তা রেকর্ড করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করলেই রেকর্ড, এই যে এই রেকর্ড অপশনটি আমি অলরেডি ক্লিক করেছি, এখানে ক্লিক করলেই এখন আপনি লাইভ যা দেখছেন তার রেকর্ড হয়ে যাবে। আর এই ক্যামেরাটির বন্ধুরা আরেকটি বিষয় হচ্ছে যে এই ক্যামেরাটি মূলত আপনি চার্জে যখন দিবেন তখন অবশ্যই বন্ধ করে চার্জে দিবেন, আর যদি করে ক্যামেরাটি চলা অবস্থায় চার্জে বসিয়ে দেন সেক্ষেত্রে ক্যামেরাটি হ্যাং হয়ে যাবে। এই ক্যামেরাটির এই একটি খারাপ দিক আমার চোখে পড়েছে। আরেকটি ইম্পর্টেন্ট বিষয়, এখানে মনিটরে দেখতে পাচ্ছেন ক্লাউড নামে একটি অপশন দেখা যাচ্ছে, আমি ক্লাউডে ক্লিক করলাম, পারচেজে ক্লিক করলাম, এটি লোডিং হচ্ছে। এখানে দেখেন যে কিছু প্যাকেজ দেখা যাচ্ছে, যে আপনারা যদি মেমোরি কার্ড না লাগিয়ে ক্লাউডে সেভ রাখতে চান তাহলে আপনারা এখান থেকে এই প্যাকেজটি নিয়ে নিতে পারেন। এখানে যে ইয়েটা দেখাচ্ছে, প্রাইসটা দেখাচ্ছে, এটা চায়না প্রাইস মূলত, তো 7 দিন আপনি 1 ইয়ারের যদি একটি প্যাকেজ নেন যে লাস্ট 7 দিনের ভিডিও রেকর্ড থাকবে ক্লাউডে এবং কি এটা 1 বছরের জন্য, সেক্ষেত্রে এখানে 108 ইয়ান দিতে হবে, যা মোটামুটি $20-এর মতো বাংলা টাকায়। এখন আমি এটি সেটিং অপশন দেখাবো আপনাদের, সেটিংয়ে আপনারা এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছেন দেখতে পাচ্ছেন। এখন যদি আপনারা যদি রেকর্ড করতে চান সেক্ষেত্রে ফার্স্ট টাইম আপনি হচ্ছে আপনার ক্যামেরাটিতে মেমোরি ইনসার্ট করে নেবেন, ইনসার্ট করার পর এখানে দেখেন যে নো অ্যাপটি কার্ড দেখাচ্ছে, তো এর যদি আপনি মেমোরি ইনসার্ট করেন এখানে দেখাবে যে আপনি কত জিবি মেমোরি ইনসার্ট করেছেন, দেন আপনি কি ফরম্যাটে রেকর্ড করতে চাচ্ছেন ওইটা এখানে সিলেক্ট করে দিবেন, আপনি কি 24 ঘন্টায় রেকর্ড করতে চাচ্ছেন কিনা তা এখানে আছে, আপনি যে অথবা আপনি যদি চান যে নির্দিষ্ট একটা সময় ইয়ে করবে রেকর্ড করবে তাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন আপনার ইচ্ছা মতো করে। আরো অনেকগুলো অপশনস রয়েছে, আপনি চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, অ্যালার্ম সেট করতে পারবেন, এমনকি আরো অনেকগুলো অপশন রয়েছে যে আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। দেখলেন তো এই ক্যামেরার বক্সে হচ্ছে আরেকটি স্ট্যান্ড আছে, যে স্ট্যান্ডটা অ্যাকচুয়ালি ফ্লেক্সিবল, যেটা আপনি মুভ করাতে পারবেন, আর এখানে গ্লু দেওয়া আছে যেটার মাধ্যমে আপনি এই ক্যামেরাটি হচ্ছে এখানে দিয়ে এখানে লাগিয়ে এটা যে কোনো মেটাল বা ওয়ালের সাথে আপনি বসাই দিতে পারেন। এটার এখানে ম্যাগনেট দেওয়া আছে, আপনি যে কোনো লোহা কিংবা টিন জাতীয় কোনো কিছুর সাথে চাইলে এটা বসিয়ে দিতে পারবেন।
ক্যামেরাটি সম্পর্কে যদি আপনার আরো কিছু জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে আপনি আমাকে মেসেজ করতে পারেন। আর ক্যামেরাটি যদি কিনতে চান তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন, এবং কি ভিডিও ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে। আর আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, আজকের মতো টাটা, বাই বাই। Where the movie started, facing at a photo they've taken. Space street flying through the skies and battles happen.